দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক। সনাতন ধর্মাবলম্বীদের যে সর্ববৃহৎ যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা কিন্তু গতকালকে পঞ্চমী পূজার মাধ্যম দিয়ে শুরু হয়। আজ হচ্ছে মহাষষ্ঠী পূজা। সেই ষষ্ঠী পূজা কিন্তু আমরা পুরোহিতের কাছ থেকে যেটা জেনেছি যে সকাল 6:30 থেকে কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আর কি। এবং এই পূজার আনুষ্ঠানিকতার শুরুর পরই ঠিক 8 থেকে 8:30 দিকে কিন্তু যে দেবী দুর্গার নিকট যে এখানে যে ভক্তরা হাজির হয়েছিল, তারা কিন্তু অঞ্জলির মাধ্যমে তারা দেবী দুর্গার কাছে কিন্তু আরাধনা করেছে, যে বিশ্বের সকল মানুষ এবং তথা অন্যান্য প্রাণীদের তথা শান্তি কামনা করেছেন। বিভিন্ন ধরনের যে অরাজকতা বা বিপদ এসবগুলো যে সকল কথাবার্তা তারা কিন্তু বলে টোটাল দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমার কাছে কিন্তু এই যারা অঞ্জলিতে এসেছিল তারা কিন্তু আরাধনা করেছে। এমনটি আমরা জেনেছি। আমরা সকালে শহরের বিভিন্ন মন্দির কিন্তু দেখেছি, যে মন্দিরে খুলনা শহরে আমরা জানতে পেরেছি যে জেলা এবং মহানগরে 991টি পূজা মণ্ডপে কিন্তু একযোগে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে এখানে প্রতিটা মন্দিরে আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং আনসার বিডিবির সদস্যরা তারা কিন্তু এখানে মন্দিরের কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় এবং সেটা এই সনাতন ধর্মীয়রা যারা সুন্দরভাবে এই পুজোটা অনুষ্ঠিত করতে পারে, কোনো বিশৃঙ্খলা বহিরাগত কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম এই মন্দিরে কোনো আক্রমণ বা কোনো কিছু না করতে পারে, তারা কিন্তু নিরাপত্তায় কঠোরভাবে তারা কাজ করে যাচ্ছে। মন্দিরে পর্যাপ্ত সি ক্যামেরা সহ সকাল থেকে একেবারে মানে শুরুর থেকেই শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দেবেন, এমনটিও আমাদেরকে জানিয়েছেন। খুলনায় আমরা এখন যে মন্দিরে অবস্থান করছি, এই মন্দিরে কিন্তু এখন জন মানে দর্শনার্থীদের তাদের কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না, যেহেতু সকালে কিছু দর্শনার্থীরা এসেছিল আর সন্ধ্যার পরে আরতির সময় কিন্তু দর্শনার্থীরা তারা আসে, এজন্য মন্দিরে আমরা তেমন কিছু দেখাতে পারব না। খুলনায় পূজা মণ্ডপের যে সকল সকালের থেকে আজকে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা হয়েছে, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।